সো গাইস, পরবর্তী ভিডিওতে আমরা চলে আসলাম। তো এখানে আমাদের ইনকমপ্লিট যে ডিজাইনটা ছিল সেটা আমরা এখন কমপ্লিট করার চেষ্টা করব। তো তার জন্য আমাদেরকে কিছু টেক্সট কপি করে নিতে হবে। তো টেক্সট কপি করার ক্ষেত্রে যখন গ্রুপ ওয়াইজ থাকবে টেক্সটগুলো, তখন চেষ্টা করবেন সবসময় গ্রুপ থেকে ধরে ডাইরেক্ট ফ্রেমের বাইরে নিয়ে যেতে, তাহলে আপনার টেক্সট আর হচ্ছে কন্টেন্টটা আনগ্রুপ হয়ে যাবে। তো গ্রুপ অবস্থায় থাকলে খুবই প্রবলেমে পড়তে হয়, যখন উপরে থেকে নিচে আপনি নিয়ে টেক্সটের কাজ করবেন তখন দেখবেন যে উপরে নিচে দুইটা একটা গ্রুপে চলে আসছে। তো এইভাবে আপনি যদি গ্রুপ করে নেন সেক্ষেত্রে আপনার অনেক সুবিধা হবে। তো আমরা ওইভাবেই কাজ করবো ইনশাল্লাহ। তো এখানে ব্যাক স্পেস দিবেন, দিয়ে এটা এক লাইনে করে নেওয়ার চেষ্টা করবেন। এক লাইনে করে নেব, তারপরে কন্ট্রোলে দিয়ে অ্যালাইনমেন্ট মিডিল এবং এটার সাথে মিডিল করে নিলাম। নেওয়ার পরে একটু ইয়া কমায় দিতে হবে, স্পেস কমায় দেওয়ার পরে আরো একটু স্পেস কমাবো, 16 থাক, এবং কন্ট্রোল জি দিয়ে মিডিল অ্যালাইনটা আবার করে নিলাম। তো সেক্ষেত্রে আমাদের অ্যালাইনটা মোটামুটি ভালোভাবে হয়েছে। তো আমরা এখানে দেখে নিব যে কীভাবে আমরা ই করছি। তো এখানে আমরা দুইটা বাটন ক্রিয়েট করতে পারি। দুইটা বাটনের জন্য আমাদেরকে কি করতে হবে, দুইটা বাটনের জন্য আমাদেরকে জায়গা নিতে হবে। তো আমরা এখানে বাটন ক্রিয়েট করব, বাটন দুটো যেন খুব বেশি বড় না হয়ে যায়, সেজন্য আমরা আর্টবোর্ডের উপরেই করার চেষ্টা করব। তো আমার মনে হচ্ছে এটাই মোটামুটি পারফেক্ট আছে। তো এখানে রেডিয়াসটা যতক্ষণে বাটনটা গোলাকৃতির না হয়ে যায় ততক্ষণে ধরে রাখবেন। তো গোলাকৃতির হয়ে গেলে তারপরে আপনি বাটনটা ডবল করে নিতে পারেন। বাটনের কালারটা আমরা একটু চেঞ্জ করে নিব, সু পার্পল কালার, অনেক সুন্দর লাগতেছে। বাটনের স্পেসিংটা আরও একটু কমাই, 20 পিক্সেলস দিই, এবং 20 পিক্সেলস দেওয়ার পরে কন্ট্রাক্ট সেন্ড সেন্ড মেইল কথাটি লিখতে হবে। তার জন্য আমাদেরকে ফেদার আইকনে যেতে হবে, আইকন ক্রিয়েট নেওয়ার জন্য। তো এখানে মেইল লিখলে আপনার মেইল আইকনটা চলে আসবে এবং ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, এবং কল আইকনটা ক্লিক লিখলে কল চলে আসবে। তো দুইটা আমরা ডাউনলোড করে নিয়ে আমাদের সেই পেজে চলে গেলাম, এবং এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা সেই আইকন দুটো নিয়ে আসলাম। এখন আমরা আইকন দুটোকে কালার দেওয়ার চেষ্টা করি। তো এক্ষেত্রে আমাদের মনে হয় সাদা কালারটাই বেটার হবে। সাদা কালারটা দেওয়ার পরে আমরা এখানে একটু এটা কমায় নেব, সাইজটা অনেক বেশি আছে এই জন্য কমায় নেব, এবং এর উপরে নিয়ে যেয়ে 24 পিক্সেল আমার মনে হয় ঠিক আছে, এটা একটু বেশি আছে মনে হয়, দেখা যাক না, এটাও ঠিক আছে। তো আমরা এখানে স্লোগানটা লিখবো, বাটনের স্লোগান মূলত হয় কল নাও। কল নাও দিয়ে এটা আমরা উপরে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে দেখা যাচ্ছে অনেক বড় হয়ে গেছে, একটু ছোট করে নিই, 16-18 পিক্সেল বাস ভালোই আছে, মিডিয়াম করে দিলাম। দেওয়ার পরে অ্যালাইনমেন্টটা ঠিক করে নিই, সরি অ্যালাইনমেন্টটা ঠিক করে নিয়ে গ্রুপ দিয়ে দিলাম। দেওয়ার পরে বাটনের সাথে গ্রুপ করে দিই, গ্রুপ করে দেওয়ার পরে আমাদের এখানে তো লেখা বাকি আছে, ওইটা লিখে নিতে হবে। এখানে আমরা নর্মালি লিখতে পারি সেন্ড মেইল,
রেখে মেইল বক্সের পাশে রেখে অ্যালাইনমেন্টটা ঠিক করে নিয়ে আট রাখবো এবং কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব এবং অ্যালাইনমেন্টটা আবারও ঠিক করে নিব এবং কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব। গ্রুপিং এর কাজ হয়ে গেলে দুইটা বাটন একসাথে গ্রুপ করে নিব। ও এখানে একটা জিনিস দেখেন, আপনারা দুইটার কালারই সেম হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, এটার ফিলটাকে রিমুভ করে দিয়ে স্টকটাকে অন করে নিলাম এবং এখানে কালারটা অ্যাপ্লাই করলাম। ভিতরের লেখা এবং এটার আইকনটারও সেম কাজ করব, আমরা পার্পল কালার দিয়ে দিলাম এবং এখানে অপাসিটি একটু বাড়িয়ে দিই। বেশ, আমাদের সেকেন্ড সেকশনের কাজ প্রায় শেষ। তো এখানে দেখা যাচ্ছে যে ইসের সেকশনের হাইটটা অনেক বেশি হয়ে গেছে, তো এখানে একটু হাইট কমিয়ে দিই, 330 দিব। 330 দেওয়ার পরে আমরা কন্টেন্টগুলো গ্রুপ করে নিয়ে অ্যালাইনমেন্টটা ঠিক করে নিই। এখন মোটামুটি ঠিকঠাক আছে, বাট এখানকার ফন্টের কালারটা একটু বেশি মনে হচ্ছিলো, তো আমরা একটু কমাই নিলাম এবং এখানে আমরা পরবর্তী কন্টেন্টের কাজ শুরু করতে পারি। সো পরবর্তী কন্টেন্টের জন্য আমরা একটা লেয়ার নিই, তো লেয়ারটা আমরা 500 পিক্সেল রাখি। বর্ডার রেডিয়াস 10,